আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমাদের বেড়াতে যাওয়ার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা ঈদের পরে আমাদের কিছু ফ্যামিলি, ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে একটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, যেটার অধিকাংশ জায়গায় রাইডস বেশি। তো আমার বাচ্চারা খুবই এনজয় করেছে, তো যারা গিয়েছিল তাদের বাচ্চা অনেক এনজয় করেছে। তো খুব ভালো একটা, খুব সুন্দর একটা ভিডিও। তো ওখান থেকে কিছু কিছু ক্লিপ আপনার সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বাচ্চাদেরই মূলত, তো প্যারেন্টসরাও এটার মধ্যে উঠতে পারে বিভিন্ন রাইডসে। খুব মজা, খুবই মজা। তো করোনাকালীন সময় তো এই রাইডসগুলো বন্ধ ছিল, তো গত 3-4 মাস ধরে অধিকাংশ রাইডস এবং বিভিন্ন ভিজিটিং প্লেসগুলো খুলে দিয়েছে। তো ভাবলাম ঈদের পর একটু ঘুরে আসি, আউটডোরে ভালোই লাগে। এটা আসলে মূলত পাহাড়ের উপরে একটা রাইডসের জায়গা, তো এখানে খুব সুন্দর সুন্দর রাইডস আছে। আর এখানে আমরা উঠেছি একটা ট্রেনের মতো বগি বগি করা, বিভিন্ন বগির ভিতরে 3-4 জন 5 জন করে উঠতে পারে। তো বিভিন্ন জায়গায় ঢুকতে টিকিট লাগে, তো আমরা আগেই টিকিটটা কেটে, তো আমরা আর একটা ফ্যামিলি সহ আমরা এখানে এসেছি। তো খুব মজা, বাচ্চারা খুব এনজয় করছে, খুবই মজা লাগতেছে। আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঈদের পরের দিন ছিল। খুব ভালো একটা প্লেসে আমরা গিয়েছি, ভিতরে খাবার দাবার আমরা বাসা থেকে কিছু নিয়ে এসেছি, এবং এখান থেকেও যেগুলো আমাদের খাওয়া যায় এরকম টাইপের খাবার, যেমন আইসক্রিম, পটেটো, কিছু কিছু জিনিস আমরা কিনে কিনে খেয়েছি। তো মজাই লাগতেছে আমাদের ঘুরতে। তো এটার ভিতরে আবার একটা ওই পাশে একটা অ্যানিমেলস পার্কও আছে, এই পাশে রাইডস আর এবং অন্য পাশে অ্যানিমেলস পার্ক। তো আমরা রাইডসে ঘুরে ঘুরে অ্যানিমেলস পার্কের ওখান দিয়েও ঘুরে ঘুরে এসেছি। তো এটা একটা রাইডস, এটা একটা অন্ধকার রাইডস, অন্ধকার ভিতর দিয়ে যায় হিরো টাইপের ভয়ের। তো আমরা রাইডসে ভালোই মজা করতেছি। তো আমরা রাইডসে ওঠার পরে আমরা 2 বচ্চু কয়েন, যেটা জাপানিজ ভাষায় বলে আর ইংলিশে বলে অ্যানিমেলস পার্ক, তো আমরা ওখানে গিয়েছি। অ্যানিমেলস পার্কটা অনেক সুন্দর ছিল, এই যে এটা একটা শাপলা রাইডসের মতো আছে, কাপ রাইডস, কাপড় রাইডস, এটার মধ্যে উঠেছি। আর অনেকগুলোতেই উঠেছি, তো সবগুলোতে ভিডিও করা হয়নি, ভয় লাগে, এর জন্য বেল বাঁধা ছিল দেখে কমফোর্টলি যেটাতে পেরেছি ওটাতে ভিডিও করে নিয়েছি। তো আমরা এখন এটাতে উঠবো, এটাতে আমরা এখন লাইন করে উঠতেছি, লাইন করে উঠতেছি। এখানে ওদেরই লোক থাকে, উঠিয়ে দেয়। তো আমরা এখানে কিছুটা আনন্দ করার পরে কিছুটা ছবি তুলে নিয়েছি, ছবির কিছুটা ক্লিপ এখানে শেয়ার করলাম, মজাই হয়েছে। আর তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। আশা করি সবাই সুন্দর মতো দিন যাবে। তো আজকের মতো এখানেই আমি রেখে দেবো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।